আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং এন্ড আর্নিং টিম। বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল গ্রাফিক্স ডিজাইন প্লেলিস্টের একটি অন্যতম সিরিজ ভিডিও পাবলিশ করে থাকি শুধুমাত্র আপনাদের অনুরোধের প্রেক্ষিতে। তো আমি কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি আজকে কিভাবে ক্লিপিং মাস্কিং করবেন। এই ধরনের অসাধারণ টেক্সটের উপরে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ছবি বা পিকচার বা যে কোনো ছবি, বিশেষ করে নিজের ছবি, এভাবে দিয়ে আপনি ক্লিপিং মাস্কিং করবেন সেটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি দেখার আগে আমি আপনাকে অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকুন, করে রাখুন এবং পাশাপাশি বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে কোনো ভিডিও আপনার মিস না হয়। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। পর্দায় দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি একটি টেক্সটকে, আমার চ্যানেলের নামকে আমি মাস্কিং করেছি, লার্নিং অ্যান্ড আর্নিং টিপ, এটি হচ্ছে মাস্কিং করেছি, আর এটি হচ্ছে মেইন লেখা। আমি এটি কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো, আশা করি সাথে থাকবেন। ধরুন আমি এটিও কেটে দিচ্ছি, আমি শুরু থেকে লিখব। তো প্রথমে ফটোশপে কিভাবে যেতে হয় আশা করি সেটি অবশ্যই আপনি জানেন, আমাকে আশা করি শিখিয়ে দিতে হবে। তারপরেও আমি একটু শেয়ার করছি, ফাইলে যাবেন, ফাইলে গিয়ে ইউতে ক্লিক করবেন অথবা কন্ট্রোল এনে ক্লিক করবেন, তারপর আপনি এখানে ডকুমেন্টের নাম দিবেন, আমি লিখছি ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক লিখে আপনি এখানে আপনার পছন্দ মতো ওয়েট এবং হাইট নিয়ে নিতে পারেন। আমি ওয়েট রাখছি 1920 এবং 1080, এটি হচ্ছে এইচডি কোয়ালিটির একটি সাইজ, এবং এখানে 72 রাখবেন আর জিবি কালার রাখবেন এবং ক্লিয়ার দিবেন। দেওয়ার পরে এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। এরপরে আপনার কাজ হচ্ছে প্রথমে আপনি টেক্সট খুলে যাবেন, টেক্সট খুলে যাওয়ার পরে আপনি লিখবেন আপনার পছন্দ মতো লেখাটি। আমি লিখলাম, লেখার পরে আমি এটিকে একটু বড় করব, কন্ট্রোল সি প্রেস করে অল্টার এবং শিফট একসাথে টেনে ধরে আপনি এটিকে বড় করবেন ইচ্ছে মতো, অল্টার এবং শিফট একসাথে চেপে ধরবেন এটি করার সময়। তো আমি এতটুকুই রাখছি, এরপর আমি এখানে ক্লিক করছি, দেন এবার এই লেখাটির উপর আমি ইচ্ছে মতো মাস্কিং করব। এখন যে লেখাটি আমি মাস্কিং করব, যে পিকচারটি আমি মাস্কিং করব, সেই পিকচারটি আমি নিয়ে আসছি, যেমন বাংলাদেশের ফ্ল্যাগ, এই ফ্ল্যাগটি আমি নিয়েছি গুগল থেকে বা ফ্রি পিকচার থেকে, আপনি চাইলে এটি ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন। তো কিভাবে ডাউনলোড করতে হয় আশা করি সেটি অবশ্যই জানেন আপনি। এবার আমি এটি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দিব, অথবা আপনি কপি করে এখানে কন্ট্রোল ভি চেপে পেস্ট করতে পারেন। এবার কন্ট্রোল টি প্রেস করে আবার এটিকে আমি সাইজ মতো বসিয়ে দিব, ইচ্ছা মতো বসিয়ে দিতে পারবেন আপনার খেয়াল খুশির মতো। বন্ধুরা, এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এ ধরনের অসাধারণ মজার মজার ভিডিও পাওয়ার জন্য, এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে বন্ধুদেরকে জানিয়ে দিন। তো আমি এখানে ক্লিক করছি, অ্যাপ্লাই ক্লিক করলাম। এখন ভালো করে খেয়াল করুন, এটি হচ্ছে আমার ফ্ল্যাগ, আমি এটি দিয়ে ক্লিপিং মাস্কিং করব। আমি এটি অফ করলে সব অফ করলে অফ হয়ে যাবে, আবার অন করলে অন হবে। এটি হচ্ছে আমার লেখা, লেখাটি অফ অন করা যায়। এখন আমি এই যেটি মাস্কিং করতে চাচ্ছি, অর্থাৎ এই ফ্ল্যাগটি এই লেখাটির উপরে, তাহলে আমি যেটি মাস্কিং করতে চাচ্ছি সেটিতে সিলেক্ট অবস্থায় রাখবো এবং রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এ ধরনের অসাধারণ একটি আপনি লেখা পাবেন। তো এটিকে চাইলে আপনি আরও নান্দনিক উপায়ে সাজাতে পারেন। এই গেল একটি পিকচার বা ফ্ল্যাগ দিয়ে ক্লিপিং মাস্ক। এবার আমি দেখাবো একটি পিকচার দিয়ে, এই পিকচারটি আমার, আপনি চাইলে আপনি নিজের মতো নিজের পিকচার ইউজ করতে পারেন। তো বন্ধুরা, আমি এটি ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে যাচ্ছি, এখানে নিয়ে আসলাম, ধরুন আমি এখানে বসালাম অথবা এদিকে বসাই, আপনি আপনার পছন্দ মতো এদিকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসবেন। আমি এই আর পর্যন্ত দিলাম, এবার আমি
এবারে যে পিকচারটি দেখতে পাচ্ছেন এই পিকচারের উপরে পুনরায় আমি রাইট বাটন ক্লিক করব ক্লিক করার পরে ক্রিয়েট ক্লিপিং মাস্ক ক্লিক করব ক্লিপিং মাস্ক ক্লিক ক্লিক করলে হয়ে যাবে দেখুন বন্ধুরা অসাধারণ একটি আমি টেক্সট ক্লিপিং মাস্ক তৈরি করলাম আশা করি বুঝতে পেরেছেন অনেক ক্লায়েন্ট আপনাকে এই ধরনের ক্লিপিং মাস্কের কাজ দিতে পারে আপনি ছবি দিয়ে অথবা পিকচার দিয়ে অথবা ইমেজ দিয়ে অথবা যে কোনো আন্তরিক সিনারি দিয়ে আপনি এভাবে দেখুন একটি লেখার উপর ক্লিপিং মাস্ক করে আপনি সেরা হয়ে উঠতে পারেন বন্ধুদেরকে তাক লাগিয়ে দিতে পারেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি অন্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক অন দ্য বেল আইকন টু গেট সাচ টাইপস অফ লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওস পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় চাইছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ